গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুরের বৈরুগী পাড়াকে এখন সবাই অন্য নামে চেনে। এখন সেই গ্রামে নতুন পরিচিতি মুড়ি গ্রাম হিসেবে। এর কারণ মুড়ি যাদের জীবন জীবিকার উৎস, সেই মুড়িওয়ালা নামের মুড়ি তৈরি কারিগরদের এই গ্রামে কারবার ও বসবাস। জগৎরায় গোপালপুরের বৈরুগী পাড়ায় হিন্দু মুসলমান বৈষ্ণবী সম্প্রদায়ের 150টি পরিবারের প্রায় 30 থেকে 35 বছর চাল থেকে মুড়ি ভেজে তা বিক্রয় করে তাদের পরিবার পরিজনকে নিয়ে খেয়ে পরে বেঁচে আছে। এই মুড়ি তাদের পেশা এবং একমাত্র আয়ের উৎস। প্রথমে প্রান্তিক জনগোষ্ঠী শুধু হিন্দু সম্প্রদায় ওই বৈষ্ণবীরাই এই মুড়ি কারবারে জড়িত ছিল। পরে কতিপয় মুসলমান পরিবারও এই পেশায় সম্পৃক্ত হয়েছে। সম্প্রতিকালে মেশিনের তৈরি করা মুড়ি এসে বাজার দখল করলেও গ্রামীণ এই মুড়িওয়ালাদের মাটির খোলায় ভাজা মুড়ির চাহিদা অনেক বেশি। ছেলে দুইজন, মেয়ে একজন, তাকে তো ছেলের বাপে মারা গেল, ওই সকল করে খাটিয়েছি, ওই যে ওটাই পিত্তি গেল হচ্ছে পুরে দায়িত্ব ওই মুড়ির সংসারের মুড়ি। খরিদ দাম বেশি, এখন আর হচ্ছে নামনের দাম বেশি, খরিদ দাম বেশি, নাপ কম। এরা বেশিরভাগ বাঁশের মধ্যে ব্যবসাটা ভালো হয়, ধান শুকে না, নাপ বেশি হয়। তা মনে করেন গরিব মানুষ, অল্প তবিল, অল্প পয়সা, তা আমার তার বেশি পয়সা নাই বলে বেশি পয়সা দিয়ে মনে করেন টাকা বেশি হয়ে থাকলে মানে সিদ্ধ শুকন করলাম, বেশি করে ভাজলাম, সেটা তো আর নাই। যে করে শুকের দিন মনে করেন আজকে না দিনে দুই দিনে কোনো রকম কাঁধা করে শুকের নাগে বলে ভাজলে আমার টাকা হবে, টাকা হলে ধানটা আনা যাবে, এই এইভাবে আমরা ব্যবসা চলতেছি। আগের থেকে না পরিবর্তনই আছে, হ্যাঁ খারাপ কমো কে ভালোই আছি। ব্যবসাটা করতেছি আলাদা খাটিছি, যদি এই ব্যবসাটা না থাকলে হয় তাহলে আমার মনে করেন 12টা বাজে গেলে হয় মনে করেন চোল বল নিয়ে পথে পথে বেড়ান লাগলো। মুড়ি ভাজার এই পেশাদার প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের আদি পেশা টিকিয়ে রাখতে সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ দেওয়া অত্যন্ত জরুরি। আর্থিক সহযোগিতা পেলে তারা এ থেকে আত্মনির্ভর হয়ে উঠতে সক্ষম হবে।